পবিত্র রমজান উপলক্ষে তিনি বলেছেন, হুয়া শাহরুল মুআসাত, এটি হচ্ছে সমবেদনার মাস। মানুষের প্রতি, মুমিনদের প্রতি, যিনি না খেয়ে আছেন, যিনি অসুস্থ আছেন, যিনি রোগাক্রান্ত রয়েছেন, অসহায় আশ্রয়হীন রয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানানো রমজানের একটি বিশেষ আমল, একটি বিশেষ এবাদত। সেজন্য আজকের আমরা এই আলোচনা, আসুন আমরা আজকের মেহমানের সাথে এই বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি শুনলেন যে আসলে রমজান শুধুমাত্র শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সম্ভোগ ত্যাগ করার নামই নয়, বরং রাতে যেমন এবাদত, দিনে এবাদত, সেই সাথে একটা বড় কাজ হচ্ছে মানুষকে সহযোগিতা করা, তাদের প্রতি সমবেদনা, সহানুভূতি জানানো। এ বিষয়ে ইসলামী নির্দেশনা যদি বলেন। ধন্যবাদ ডক্টর আব্দুর রশিদ। অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটা বিষয় আজকে ঠিক করেছেন। আপনি বলে দিয়েছেন শাহরুল মুআসাত, রমজান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত হাদিস, এই হাদিসেই একটা অংশ বিশেষ এই রমজানের মাস সম্পর্কে বলা হয়েছে, শাহরুস সবর ওয়া শাহরুল মুআসাত, ধৈর্যের মাস এবং সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা জ্ঞাপন এর মাস। তো এই দুইটা শব্দ কিন্তু পাশাপাশি আনা হয়েছে। প্রথম বলা হয়েছে শাহরুস সবর, ধৈর্য, এরপরে বলা হয়েছে শাহরুল মুআসাত, পারস্পরিক সহযোগিতা বা সমবেদনা বা সহমর্মিতা। এটা কারণ পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, এটার জন্যে কিন্তু প্রয়োজন হচ্ছে এই ধৈর্য, সবর। কারণ আপনি যাকে সহযোগিতা করতে যাবেন তার থেকে এমন অনেক আচরণ হবে যেটা দিয়ে আপনি তখন হয়তো আর তার প্রতি সহযোগিতা করতে চাইবেন না, কিন্তু সেটাও কিন্তু আপনার ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে। সত্যি কথা বলতে কি, আমরা আশরাফুল মখলুকাত, এই মানব জাতিকে আল্লাপাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর অন্যান্য যে সমস্ত সৃষ্টি, এদের জন্ম হয়েছে, মৃত্যু হয়ে যাবে বা শেষ, এদের কোনো হিসাব কিতাব নেই, কিন্তু একমাত্র মানুষ এবং জিন, এদেরকে হিসাব কিতাব দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করে আখেরাতের জীবনে সফলতা লাভ করতে হবে। সেই জন্যেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থা স্বরূপ ইসলাম দিয়েছেন। এবং ইসলামে কতগুলো জিনিস ফরজ করা হয়েছে তার মধ্যে উল্লেখ হচ্ছে পাঁচটা ফরজ, পাঁচটা ভিত্তির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রমজান। তো যেহেতু সময়ের স্বল্পতা আছে, সেজন্য বিস্তারিত অন্যগুলোর দিকে আর যাচ্ছি না, রমজানের দিকেই আসছি। এই রমজানের একটা মাস, এটা কিন্তু একটা বিশেষ প্রশিক্ষণের মাস। শুধু প্রশিক্ষণ নয়, অনুশীলন। আমরা অনেক সময় প্রশিক্ষণ দিই, কি সেই প্রশিক্ষণ যদি অনুশীলনযুক্ত না হয় তাহলে প্রশিক্ষণেরও কিন্তু মূল্য থাকে না। সেজন্য এটা অনুশীলনের মাস। এটাকে আমরা বলতে পারি একটা ক্র্যাশ প্রোগ্রামের মতো, এটাকে একটা রিফ্রেশার্স ট্রেনিংয়ের মতো মনে করতে পারি। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের যে পাওয়ার হাউসটা আছে, আমাদের প্রত্যেক মানুষের একটা পাওয়ার হাউস আছে, সেই পাওয়ার হাউসটা হচ্ছে ঈমান, এবং সেই পাওয়ার হাউসটা এক্সিকিউট করে আমাদেরকে ইসলাম, এই জীবন ব্যবস্থায় আমাদের এই পাওয়ার হাউসটাকে পরিচালনা করে। তো এই পাওয়ার হাউসটাকে আমাদের মজবুত করতে হবে, অর্থাৎ মানুষের যে মানবীয় কতগুলো দোষ বা গুণ আছে, সেই দোষগুলো থেকে মুক্ত হয়ে মানুষকে গুণান্বিত করার জন্যেই রমজানের ইবাদতটা ফরজ করা হয়েছে। এবং এটা একটা কঠিন একটা ইবাদত। অন্যান্য ইবাদত, এটা আমরা নামাজ, রোজা, তার মধ্যে কায়িক পরিশ্রম তেমন নাই, কিন্তু রমজানের মধ্যে কিন্তু কায়িক এবং মানসিক দুইটা পরিশ্রমই খুব বেশি আছে। এবং এটা মনে হয়, অনেকে মনে করেন যে এটা একটা কেমন কথা, এটা একটা কঠোরতা, আসলে কিন্তু কঠোরতা না। আমরা রাতের বেলায় যে সময়টা না খেয়ে থাকি, এটাই আমরা দিনের বেলায় থাকি, হিসাব করলে কিন্তু এটা আমাদের জন্য আলাদা।